প্রাইভেট ট্রেনিং কলেজের পর প্রাইভেট ল এবং ফার্মেসি কলেজে অনুমোদনেও পার্থ মানিক যোগ। এনওসি দেওয়ার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ এসেছে মানিকের থেকে খবর সূত্রে। অনুমোদন দিতে কলেজ পিছু নেওয়া হয়েছে 10 থেকে 12 লক্ষ টাকা খবর ইডি সূত্রে। এর আগে আমরা দেখেছি প্রাইভেট ট্রেনিং কলেজেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ আসে এবং সেখানেও পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য যোগ সামনে এসেছিল। আর এবার প্রাইভেট ল এবং ফার্মেসি কলেজ অনুমোদনও পার্থ মানিক যোগের তথ্য আসছে। বিস্তারিত জানবো সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইডি সূত্রে আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, ইডির তরফে গতকালকে যখন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সাবমিশন করা হয়েছিল তাদের জামিনের বিরোধিতা করে, তখন একটি জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ইডির তরফে দেওয়া হয়েছে যে শুধুমাত্র বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ বা বিএলএড কলেজের জন্য টাকা নেওয়া নয়, রাজ্যে বিভিন্ন বেসরকারি ল কলেজ এবং ফার্মা কলেজের এনওসির ক্ষেত্রেও বা অনুমোদনের ক্ষেত্রেও মোটা টাকা যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, এবং সেক্ষেত্রে মানিক ভট্টাচার্য মারফতে কিন্তু এই টাকা পৌঁছতো প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটি ল কলেজ এবং ফার্মা কলেজ বা প্রত্যেকটা কলেজের এনওসি বা অনুমোদনের ক্ষেত্রে 10 থেকে 12 লক্ষ টাকার ডিলিং হয়েছিল এবং এই টাকা পুরোটাই নগদে নেওয়া হতো। এবং কোন কোন কলেজ রয়েছে, এই বেসরকারি কলেজ রয়েছে যাদেরকে এনওসি দেওয়া হয়েছে, তার একটা তালিকা এবং সেটার চিহ্নিতকরণের কাজ চলছে। প্রয়োজনে পরবর্তীকালে চিহ্নিতকরণের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হলে তাদের প্রিন্সিপালকে ডেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জানি যে ইতিমধ্যে প্রায় 600টি যে ডিএলএড কলেজ রয়েছে, সেই ডিএলএড কলেজের বেশিরভাগ প্রিন্সিপালকে ডেকে তাদের বয়ান নেওয়া হয়েছে। এবং সেখান থেকে একটি বিষয় ইতিমধ্যে সামনে এসেছে যে প্রত্যেকটি ডিএলএড কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে বা অফলাইন ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রায় 4,700 টাকা করে নেওয়া হতো, যে টাকা সরাসরি মানিক ভট্টাচার্য পেতেন এবং সেই টাকার একটা মোটা টাকা যেত কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এই টিচার ট্রেনিং বা বেসরকারি কলেজের পাশাপাশি কিন্তু আরও দু ধরনের কলেজের প্যাটার্ন কিন্তু সামনে এসেছে। একটা হচ্ছে ল কলেজ, তার কারণ আমরা জানি যে মানিক ভট্টাচার্য যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তিনি একটি কলেজের, রাজ্যের একটি কলেজের তিনি কিন্তু প্রিন্সিপাল ছিলেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন ল কলেজের এনওসির ক্ষেত্রে বা অনুমোদনের ক্ষেত্রে তার একটা প্রভাব তিনি খাটাতেন, এবং শুধুমাত্র প্রভাব খাটানো নয়, এই গোটা প্রক্রিয়ার মধ্যে বেশ কয়েকজন মিডিয়েটার বা মধ্যস্থতাকারীর নামও কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন, যার মধ্যে মানিক ঘনিষ্ঠ এক ব্যক্তিকেও পরবর্তী সময় ইডি তলব করতে পারে এমনটাই সূত্র মারফত জানা গেছে। যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন বেসরকারি ল কলেজ এবং ফার্মা কলেজ সেগুলোর এনওসি বা অনুমোদনের ক্ষেত্রে 10 থেকে 12 লক্ষ টাকা নেওয়া হতো, অর্থাৎ এই যে টাকা মোট কলেজ পিছু নেওয়া হতো, তাই কতগুলো কলেজকে ইতিমধ্যে এনওসি দেওয়া হয়েছে এবং কিভাবে এই টাকা একেবারে শীর্ষ স্তর অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছতো, এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে ইডি। তাই আপাতত র্যাডারে রয়েছে ইডি সেই সমস্ত ল কলেজ যেগুলো এনওসি পেয়েছে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠদের মারফত, সেই সমস্ত ল কলেজগুলো পরবর্তী সময় অনুমোদন পেয়েছে, সেগুলোকে কিন্তু আপাতত খতিয়ে দেখছেন তদন্তকারী। ধন্যবাদ সুকান্ত।